সড়কে জ্বলন্ত তারের জঞ্জালমুক্ত দেশের প্রথম শহর হচ্ছে সিলেট। বিদ্যুতের তার আর খুঁটি মাটির নিচে প্রতিস্থাপনের পর সড়কের এই দৃশ্য। আমাদের দেশটা এগিয়ে যাক, সুন্দরভাবে উপস্থাপন করুক বিশ্বের কাছে, সেটাই তো চাই। অনেক ধরনের সুবিধা আছে, যেমন রাস্তা দিয়ে মানুষ হাঁটতে গেলে কাক একটা ব্যাপার হয়, সেটা থেকে মানুষ রেহাই পাচ্ছে। পাইলট প্রকল্পের অধীনে দরগা গেট থেকে আম্বরখানা সড়ক সহ দরগা এলাকা থেকে সব বিদ্যুতের খুঁটি সরিয়ে নেওয়া হয়েছে। এর আগের দৃশ্য ছিল এরকম তারের জঞ্জাল। বিদ্যুৎ বিভাগ তাদের খুঁটি ও তার সরিয়ে মাটির নিচে প্রতিস্থাপন করেছে, আর সিটি কর্পোরেশন তাতে সহযোগিতা করে। আর এতেই বদলে গিয়ে দৃষ্টিনন্দন এক রূপ পেয়েছে সিলেটের দরগা গেট। পুরো সিলেট শহরে এ ধরনের আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন চান নগরবাসী। আমরা চাচ্ছি যে শুধু একটি সড়ক অথবা একটি এলাকা নয়, আন্ডারগ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের মাধ্যমে পুরো নগরীটাকে আধুনিক পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলা হোক। পর্যায়ক্রমে পুরো শহর থেকে তার আর খুঁটি সরিয়ে নেওয়া হবে। মাজার এলাকা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক খুঁটি তার মুক্ত হয়ে যাবে। আম্বরখানা থেকে বন্দরবাজার, জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত, আবার চৌহাট্টা থেকে বাগবাড়ি এবং শাহজালাল উপশহরের কয়েকটি ব্লকে প্রকল্পের আওতায় খুঁটি ও তার মুক্ত করার কাজ চলছে। বাংলাদেশের প্রথম শহর হিসাবে সিলেট একটা পর্যটন নগরী, আধ্যাত্মিক নগরী। এই নগরীতে আমরা অত্যন্ত আনন্দিত যে একটা মডেল শহর হিসাবে বাংলাদেশের প্রথম যে বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, এটা সিটি কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাই, বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাই তাদের। আসলে আমরা সিলেট বেশি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের প্রথম কোনো সড়কে এরকম তারবিহীন সড়ক হয়েছে, এর জন্য আমরা সত্যি আনন্দিত। যে আমাদের অনেক সুন্দর লাগতেছে এবং বাইরের দেশ থেকে যেগুলো দর্শনার্থী আসছে তাদেরও অনেক ভালো লেগেছে, আর বাংলাদেশের প্রথম তো এই সিলেটে কারেন্টের বিদ্যুৎ খুঁটি তোলা হয়েছে। এই প্রথম একটি শহরের একটি সড়ককে বৈদ্যুতিক খুঁটি এবং জ্বলন্ত তার মুক্ত করা হয়েছে। শাহজালালের মাজার রোড হিসেবে পরিচিত শাহজালালের মাজারের ঠিক সামনের এই সড়কটি এখন জ্বলন্ত তার আর বৈদ্যুতিক খুঁটি মুক্ত হয়ে ভিন্ন এক রূপ নিয়েছে। ইন্টারেস্টিং ঘটনা ভিডিও নিউজ পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল।